আবার বিবাহ অভিযান আবার বিবাহ অভিযান রিলিজ হওয়ার কথা ছিল বাট অনবশ্য কারণে সেটা হয়নি বাট এটা জুনে রিলিজ হবে আমার মনে হয় যে ঈদে হাড্ডাহাড্ডি না করে একটা ভালো সময় অডিয়েন্সের জন্য বিকজ ইটস এ বিগ বাজেট মুভি ইটস এ বিগ বিগ বাজেট মুভি এবং এটা প্রপারলি দর্শকরা যেন দেখতে পারে আরাম করে দেখতে পারে ওই ব্যবস্থাটাই করার একটা চেষ্টা করছি সো দেখা যাক গানের পর সিনেমা এই যে সমান্তরালে গান এবং অভিনয় চালিয়ে যাচ্ছে পেছনের অনুপ্রেরণা কি আছে আসলে অনুপ্রেরণা হচ্ছে কি বসে থাকতে চাই না কাজ করতে চাই প্রচুর সেটার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে গিয়ে নিজের ভেতর থেকে অনুপ্রেরণা নিজেকে অনেক বেশি ইন্সপায়ার করার ট্রাই করি আর এখনই তো সময় কাজ করার তারপর কয়েকদিন পর মনে হবে যে না ঠিক আছে এখন একটু কম করলেও চলবে সৌন্দর্য কিন্তু বাইরে না সৌন্দর্য হচ্ছে ভেতরে সো ইন্টারনালি ইউ হ্যাভ টু ফিল বিউটিফুল ইন্টারনালি ইউ হ্যাভ টু ফিল কনফিডেন্ট দেন ইউ উইল গ্লো ন্যাচারালি আমি লাস্ট একটা কোশ্চেন করতে চাই সম্প্রতি সিনেমায় আমরা দেখছি যে একটু আমাদের বিভিন্ন শিল্পীদের নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছে এই বিষয়টা আপনাদের কোনো প্রভাব ফেলে কিনা বা মানসিকভাবে বা অবশ্যই অবশ্যই আপনি জায়গাটা কি বলেন অবশ্যই আমার সবচেয়ে খারাপ লাগে আমার কলিগরা যখন কোনো রকম প্রবলেম ফেস করে বা কোনো কন্ট্রোভার্সি ফেস করে ইট ইজ ইকুয়ালি পেইনফুল ফর আস বিকজ আমরা একই জায়গায় কাজ করি আমরা একই ফ্যাটার্নিটিতে কাজ করি এবং এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টকর যে তারা কী ধরনের একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে সো বাট ওইটাই আর কি যে খারাপ লাগে যে এই ধরনের হ্যারাসমেন্ট হয় বা এই ধরনের প্রবলেমের ফেস করতে হয় বাট আই এম শিওর আমাদের সাথে পুরো দেশ আছে জনতা আছে সো দে উইল ফিগার ইট আউট অ্যাবসলিউটলি দে আর হিউম্যান বিইং এবং এটা আসলে খুবই অদ্ভুত একটা কথা যে সৃজনশীল মানুষ ভুল করতে পারে না আই থিঙ্ক তারা সবচেয়ে বেশি ভুল করে সেই ভুল থেকে যেটা শিখে সেটা তাদের ইন্সপায়ার করে ক্রিয়েটিভ থিংস করার জন্য সো আমার মনে হয় যে দর্শকরা যদি ভেবে থাকে যে আমরা মিস্টেক করি না দ্যাট ইজ রং আমরা ইকুয়ালি হিউম্যান বিইং হ্যাঁ আমাদের একটু সেন্সিটিভলি চলতে হয় বাট ভুল যে হয় না তা কিন্তু না এবং ভুল হওয়াটা ইটস ভেরি নর্মাল এবং আমাদেরকে যতটা মানুষ মানুষ হিসেবে মনে করবে ততটাই আমাদের জন্য জীবনটা অনেক সহজ হবে ভুলটা যদি অপরাধে পরিণত হয় সেক্ষেত্রে শিল্পীর পাশে থাকা কি উচিত না ইফ ইটস আ রং থিং কারণ আমার মনে হয় যে রাইট অ্যান্ড রং এর ডিফারেন্সিয়েট আমরা সবাই কম বেশি জানি হু এভার ইট ইজ হি কুড বি অর শি কুড বি দ্য নাম্বার ওয়ান বিগেস্ট সুপারস্টার অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন বাট ইফ সামথিং ইজ রং ইটস রং আবার বিবাহ অভিযান রিলিজ হওয়ার কথা ছিল বাট অনবশ্য কারণে সেটা হয়নি বাট এটা জুনে রিলিজ হবে আমার মনে হয় যে ঈদে হাড্ডাহাড্ডি না করে একটা ভালো সময় অডিয়েন্সের জন্য বিকজ ইটস এ বিগ বাজেট মুভি ইটস এ বিগ বিগ বাজেট মুভি এবং এটা প্রপারলি দর্শকরা যেন দেখতে পারে আরাম করে দেখতে পারে ওই ব্যবস্থাটাই করার একটা চেষ্টা করছি সো দেখা যাক গানের পর সিনেমা এই যে সমান্তরালে গান এবং অভিনয় চালিয়ে যাচ্ছে পেছনের অনুপ্রেরণা কি আছে আসলে অনুপ্রেরণা হচ্ছে কি বসে থাকতে চাই না কাজ করতে চাই প্রচুর সেটার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে গিয়ে নিজের ভেতর থেকে অনুপ্রেরণা নিজেকে অনেক বেশি ইন্সপায়ার করার ট্রাই করি আর এখনই তো সময় কাজ করার তারপর কয়েকদিন পর মনে হবে যে না ঠিক আছে এখন একটু কম করলেও চলবে